আইলা সিডার আম্পান ঘূর্ণিঝড় মানে উপকূলে ধ্বংসলীলা, ফের একবার সেই তাণ্ডবের শিকার উপকূল। রোববার সন্ধ্যায় উপকূলে আশ্রয় পড়ে প্রবল ঘূর্ণিঝড় রেমাল, এরপর দীর্ঘ ১৩ ঘন্টা ধরে তাণ্ডব চালায় শ্যামনগর ও আশাশুনিতে। প্রবল ঝড়ের ধাক্কায় উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় কাঁচা ঘরবাড়ি, জলোচ্ছ্বাস আর ভারী বর্ষণে প্লাবিত হয় ফসলি জমিসহ শত শত হেক্টর মৎস্য ঘের, ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু। রেমাল বিদায় নিলেও এখনও ইসত এলাকায় পানিবন্দী শতাধিক পরিবার। রাত্রে মধ্যরাত্রে ঝড়ে ঘরটা ভেঙে যায়, ওতে 300-400 মুরগি ছিল, তা প্রায় 100-এর উপরে মুরগি মারা গেছে, আর বাকি মুরগিগুলো উপরে নিয়ে যাওয়া হয়েছে, আর এই ঘর তো পড়ে গেছে। এইবার বেড়িবাঁধের অবস্থা এতটাই খারাপ ছিল যে পানি উপচে উপচে আমাদের বেড়িবাঁধ ছাপিয়ে আমাদের বাসার ভিতরে চলে গিয়েছে। জলোচ্ছ্বাস আর ভারী বর্ষণ হলেও মূলত পানি নেমে যাওয়ার সুযোগ না পাওয়ার কারণেই এই জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ খাল দখল করে মাছ চাষ করায় পানি নামার পথ আটকে গেছে। পানি সরার কোনো লাইন নেই, যার কারণে আমরা এখন পানিতে ভাসতে যাই। এখন নদীতে ভাটাওয়ালিতে সরে আরও তো তা সত্যি না, যে কতদিন লাগবে সত্যি ওর কোনো বিকল্প নেই। এখন যে সমস্ত কালভার্টগুলো আছে সেগুলো কালভার্ট সব ভরাট করা, যে পানি ওইভাবে নিজের এখন পেটে খাইতে হবে, তাছাড়া উপায় নেই। বড় বড় লোকে এইসব খাল ইজারা করে রেখে এই খালটা যদি উন্মুক্ত হয় তাহলে আপাতত এলাকার লোক বাঁচে। সাতক্ষীরার কৃষিখাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে, বিশেষ করে মাছ চাষে ক্ষতির পরিমাণ বেশি। ঘেরবেড়ি যা ছিল ঝড়ে মনে করো সব ডুবে গেছে, এখন আমরা থাকার জায়গাও নেই, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে, বাড়ির ভিতর ঢোকাও যাচ্ছে না। এখন আমরা এই বোটের ভিতরে আশ্রয় আছি, বোটে থাকি, খাবারও নেই, কড়া শুকনো খাবার দিয়ে গেলো তাই খাই, কোনো রকম বেশি রয়েছে। এদিকে এরই মধ্যে সাতক্ষীরা উপকূলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জেলা প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 276টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তলিয়ে গেছে 606 হেক্টর ফসলি জমি, মাছের ক্ষতি হয়েছে 200 হেক্টর জমির।